Assalamualaikum, hello everyone, welcome back to another blog video. Traveler Aminul, আমি আপনাদের সাথে তো আজকে যাচ্ছি বঙ্গবন্ধু যমুনা সেতুতে তো যমুনা সেতুর উপর দিয়ে পাড়ি হব তো যাব সিরাজগঞ্জ ইতিমধ্যে আপনাদের যমুনা সেতু টোল প্লাজা এবং যমুনা সেতু পুরো রোডটা বাইক রাইড করে যাব সেই দৃশ্যটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে যাচ্ছি তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি দেখতে পাচ্ছি সামনে টোল প্লাজা তো এখানে আমাদের টোল দিতে হবে টোল প্লাজার খুব কাছাকাছি চলে এসেছি এই যে দেখেন সামনে এই যে টোল প্লাজা আমরা টোল প্লাজার একদম কাছে চলে এসেছি টোল প্লাজা এখন আমরা টোল দিব বঙ্গবন্ধু যমুনা সেতুর টোল প্লাজায় একটা বাইকের টোল হচ্ছে 50 টাকা তো আমরা এখানে 50 টাকা টোল দিয়ে যমুনা সেতুর উপরে উঠব পিছন থেকে আমার বন্ধু বাইকে টোল দিয়ে দিল টোল প্লাজা কার্যক্রম চলছে 500 টাকা নোট দেয়া হয়েছে তাই টোলের প্লাজার লোকগুলি হিসাব করে টাকাটা আমাদের বুঝিয়ে দিচ্ছে বন্ধুরা আমাদের টোলের দেওয়ার কার্যক্রম শেষ এখন আমরা টোল দিয়ে যমুনা সেতুর উপরে উঠব তো আমরা যমুনা সেতুর উপরে ওঠার উদ্দেশ্যে যাচ্ছি সামনের দিকে আমরা যমুনা সেতুর মূল অংশে উঠব আমরা খুব কাছাকাছি চলে এসেছি তো এই যে এই মাত্র শুরু হয়ে গেছে আমাদের যমুনা সেতুর মূল অংশে উঠে পড়েছি এখন আমরা যমুনা সেতুর মূল অংশ দিয়ে যাচ্ছি এই যে নদীর উপর দিয়ে সেতুটা সেই সেতুর উপর দিয়ে যাচ্ছি খুবই সুন্দর ওই যে দেখেন উত্তর পাশে আরেকটি সেতু হচ্ছে রেলওয়ে সেতু রেল সেতুটা হবে অনেক অংশের কাজ হয়েছে দেখেন দেখা যাচ্ছে তো খুবই সুন্দর যমুনা সেতুর উপর দিয়ে বাইক রাইড করে যাচ্ছি তো রাস্তাটা ফাঁকা এখন ঘন্টায় গতিবেগ আছে 60 থেকে 65 কিলোমিটারের মধ্যে আমরা 60 থেকে 65 কিলোমিটারের মধ্যে যমুনা সেতুর উপর দিয়ে বাইক রাইড করে যাচ্ছি ওয়াও খুবই সুন্দর দুপাশে পানি আর পানি পানির উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছে খুবই সুন্দর যমুনা সেতুর উপর দিয়ে বাইক রাইড করে যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সেতুর উপর দিয়ে যা হয়েছে কিন্তু এভাবে কখনো ভিডিও করা হয়নি আজকে প্রথম মোটর সাইকেল নিয়ে ব্লগ করতে করতে যাচ্ছি আর অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করে যাচ্ছি তো এটা এভাবে কখনো হয় নাই এই প্রথম আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে মোটর সাইকেল দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি খুবই সুন্দর আর যমুনা সেতুর উপর দিয়ে বাইক চালিয়ে খুব ভালো লাগতেছে এবং খুব আনন্দ ফিল পাচ্ছি একদমই ফাঁকা রাস্তা গাড়ির চাপ নেই একদম ফাঁকা ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে অনেক মজা পাচ্ছি
তো আমরা একটু স্টপ দিব, কারণ এখানে আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলব এবং যমুনা সেতুর উপর দাঁড়িয়ে নদীর দৃশ্যটা দেখব। সেই উদ্দেশ্যে আমরা এখন একটু দাঁড়াবো। তো এখন আমরা দাঁড়িয়ে যমুনা নদী এবং যমুনা সেতুটা উপভোগ করব। যমুনা সেতুর উপরে দাঁড়িয়ে এই যে দেখেন বিশাল নদী, খুবই সুন্দর একটা দৃশ্য। আমরা যমুনা সেতুর ব্যাপক স্রোত উপরে দাঁড়িয়ে পানি পাক কি দেখছেন, ওয়াও কি সুন্দর যমুনা সেতুর উপর থেকে। যমুনা সেতুর উপরে দাঁড়িয়ে আমরা চারপাশটা দেখতেছি। কত সুন্দর যমুনা সেতুটা দেখতে, পানির কি স্রোত দেখেন, নিচের দিকে খুবই ভয় লাগতেছে যদি পড়ে যায়। তো এই ভয়ে বেশি তাকাচ্ছি না, কত সুন্দর একটা দৃশ্য যমুনা সেতুর উপর থেকে ভরা বর্ষাকালে যমুনা নদীর দৃশ্য এবং যমুনা সেতুর দৃশ্য দুটা একসাথে দেখতেছে, খুবই সুন্দর। গরমে ফাটা ফাটা না